हेलो एवरीवन, आज के चले आबार एक नतून ब्लग नहीं। आज के ब्लगटा एक अन्यधरण। आज के दीदार काछे। आज के तो छुट्टी, तो माँ के राजी करे नहीं। दीदार शरीरटा एक खराब, तई दीदा के देखते जाओ भाबछिलाम, तई चले। तो एखन रेडी होच्छि, तो मुखे एकटुखानी टोनार दिए मुखटा फ्रेश करे निलाम। देन आमी एरा मुखटा जे स्किन फ्रेश ना हय तो कोनो किछु भालो लागे ना। এবার আমি একটুখানি ড্রেস চয়েস করছি কী পরব। যাই হোক, মানে কুর্তিই পরে যাই আজকে দিদার কাছে যখন যাচ্ছি। তো আমি এই কুর্তিটা পরেছিলাম, আমার ব্যাগ খুব দরকারি, ব্যাগটা নিয়ে নিলাম। দেন কী পরব সব থেকে ইজি, জিন্স। তো জিন্সটাও ক্যারি করলাম এর সাথে। আর চুলটা ঠিক করতে হবে, তাই সিরাম লিপস্টিক। দেন আমি রেডি হওয়া শুরু করলাম, কাজলটা পরে নিই, নাহলে কাজল ছাড়া তো ঠিক হয়ই না যেন, কিছুই হয় না যেন, সাজটা শুরুই যেন হয় না কাজল ছাড়া। যেহেতু আমি মেকআপ করতে একদম পারি না, তাই আমার জন্য কাজল লিপস্টিকটাই খুব দরকারি একটা জিনিস। তো আমি আগে লিপস্টার ভালো করে লিপ লাইনার দিয়ে এঁকে নিলাম। দেন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো আমি যে লিপস্টিকটা ভাবছিলাম, বাট তারপরে দেখলাম না আর একটা লিপস্টিক আমি জাস্ট একদম নতুন কিনেছি জুডিওর থেকে। জাস্ট দারুণ কালারটা এবং শেডটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছিলো। তো তোমরা ট্রাই করতে পারো, জুডিওতে খুব ভালো ভালো লিপস্টিকের কালেকশন এসছে। তো আমি আগের দিন দুটো কালেকশন দেখেছি, তো আমাদের এই কালেকশনটা আমি নিয়েছিলাম। তোমরা বলো কেমন লাগছে আমার। দেন আমি আজকে ভাবলাম একটু কানেরটা চেঞ্জ করি, সবসময় তো এক কানেরই পরে থাকা হয়। দেন আমি একটা ছোটো নতুন কানের কিনেছি, খুব পছন্দ হয়েছে কানেরটা আমার। তো সেই কানেরটাই আমি ব্যয় করেছিলাম, বাট কানেরটা দেখা যাক এটার সাথে কতটা যায়। আমি খুব কনফিউজ ছিলাম, দেখলাম না খারাপ লাগছে না, খুব ভালো লেগেছে আমার। দেন আমি কানেরটা পরে নিয়েছি। এবার আমি তার মধ্যে মা আমাকে বলেই যাচ্ছে তাড়াতাড়ি কর। দেন আমি আমার ঘড়িটা পরে নিলাম। ঘড়িটা ছাড়া না কেমন একটা যেন সাজটা কমপ্লিট হয় না যেন মনে হয়, খুব দরকারি একটা জিনিস আমার প্রত্যেক দিনের। দেন আমার চুল সেট করতে প্রচণ্ড সময় লাগে, যেহেতু আমার অনেকটা লম্বা চুল। তো আমি আগেই চুল ভালো করে আঁচড়ে রেখেছিলাম, বাট তাও পছন্দ হচ্ছে না কিভাবে কি চুল করব। দেন আমি চুলটাকে রেডি করলাম, চুলটা কি করব, কেন চুল ঠিক না হলে যেন সাজটা কেমন একটা যেন হয়, সব করলেও যেন কিছু হয়নি হয়নি মনে হয়। তাই আমি থাক চুলটা আজকে হালকা একটু ছেড়ে হালকা বেঁধে চলে যাবো, কেন এখন যদি আমি কিছু ডিজাইন করতে বসি আমি আর রক্ষে থাকবে না। অলরেডি অনেকটা আমি লেট করে ফেলেছিলাম। দেন আমি চুলটা বেঁধে নিয়েছি, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, সবটা চুল ফুল রেডি। আমি একটা নতুন চশমা কিনেছি, এই পাওয়ার ছিল চোখে তো কিনেছি। এবার দেখা চশমাটাও ব্যয় করছি কেমন লাগবে, তোমরা একটু জানিও আমায় কেমন লাগছে। আমি খুব কনফিউজ, কারণ আমি অল টাইম গোল্ড ফ্রেমের চশমা পরি, আমি ফার্স্ট টাইম স্কোয়ার ফ্রেম নিয়েছি, জানি না আমায় কেমন লাগছে, তোমরা বলো কেমন লাগছে। দেন আমি বেরিয়ে গেছি, আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে। তো আমি বেরোলাম, আর আমার মায়ের জন্য ওয়েট করতে হবে মনে হচ্ছে, আমার মা এখনও বেরোয়নি। দেন মায়ের জন্য ওয়েট করছিলাম, দেন শি ইজ কামিং, শি ইজ মাই মাম্মা, মাই মোটো মাই মাম্মা, শি প্যাম্পারিং মি, শি টোল্ড মি না রাঁচি টিকিট কাটতে হবে। বুঝতে পারছে না আমি কী করছি, এইসব এরকম তো আমি কিছু করতাম না কখনো, ভিডিও করতে ভালোবাসি জানে। দেন আমরা চলে এলাম মসজিদ মোড়, যেখান থেকে আমাকে বাস ধরতে হবে। মসজিদ মোড়ের দিকে আমরা যাচ্ছি, বাট একটা বাস জাস্ট চলে গেছে, মা আমাকে বলেই যাচ্ছে যে তোর জন্য বাসটা চলে গেলে, এবার দিক কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে দেখ। আমি আমরা সত্যি কথা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম, ওয়েট করছিলাম মা আর আমি মিলে। মা বলছে কী করছি আমি কোন থেকে, মা বুঝতেও পারছে না যখন তারা অভ্যস্ত নয়। আমার তো সেকেন্ড ব্লগ, তো সে জানেই না আমি কী করি কী করছি অ্যাকচুয়ালি। তারপরে যা রোদ্দুর ছিল, উফ বাবা, মুখের মধ্যে পুরো রোদটা পড়ছে, মামার চোখ ফোক মানে একদম দাঁতিয়ে যাচ্ছে, আমার মধ্যে কনফিউজ, নিজেকে দেখতেই ব্যস্ত ছিলাম আমি, ঠিক লাগছে কি লাগছে না, কেমন লাগছে।
দেন আমার বাস চলে এসছে, শান্তি যেন বাসটা আসাতে। চলো বাসে উঠে পড়ি, বাসে উঠে গেছি আমি। এবার আমি চললাম বারাসাতের দিকে, আমার মাসি বাড়ি বারাসাত। আমি বাসে উঠেই গান চালিয়ে নিচ কানে হেডফোন নিয়ে, না হলে তো এতটা রাস্তা ভাল লাগে না, অনেকটাই দূর। কেউ যদি যেতে চাও বারাসাত ব্যারাকপুর থেকে, 81 বাস ধরে, একটাই বাস। জায়গাটা ভালো লাগছিল, দেখুন একটু ভিডিও করেই নিই আমি। এই যাওয়ার সময় এই জায়গাটা খুব ভালো লাগে, চারিদিকে দু ধারে গাছ। আমি জানি না আর কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। দেন অ্যাডামাস, সবাই মোটামুটি চেনে অ্যাডামাস, যারা এইদিকে রুটে থাকো। অ্যাডামাস কলেজ ক্রস করে গেছি, প্রায় চলেই এসেছি কাছে, চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে। দেন প্রচণ্ড জ্যাম ছিল, তাই নেমে গেছি, নেমে হাঁটছি। আমাকে আবার টোটো ধরতে হবে মেন জায়গায় যাওয়ার জন্য। আমি টোটো কাউকে জিজ্ঞাসা করলাম যাবে কি না, বললো হ্যাঁ যাবে। আমি উঠে পড়েছি, উঠে বসে পড়েছি। এবার টোটো ছেড়ে দিয়েছে, আমি যাচ্ছি উদ্দেশ্যে শাশুড়ি। দেন আমি নেমে গেলাম, বাট আমাকে ওপার যেতে হবে, কিন্তু এত বড় বড় বাস যাচ্ছিল, কী করে পার হবো সেটাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেন পার হলাম। এবার আমি যাচ্ছি মানি বাড়ি, আমি আমার মাসিকে মানি বলি। মানি বাড়ি যাচ্ছি, এটা কমপ্লেক্স, একদম প্রায় চলেই এসেছি। শীতকাল মানে তো খেলা হবেই মাঠে, সবাই মাঠে খেলছিল, বেশ দেখছিলাম ভালো লাগছিল, কি খেলতে ইচ্ছা করছিল আমারও। একদম এই দোলনা, এই কত ছোটবেলায় কত চড়তাম দোলনা, এখন আর হয় না। দেন চলে এসেছি, আমার বোন আমাকে দেখে খুব খুশি হয়েছে। দিস ইজ মাই দিদু। কে আমি? বাট আমার দিদু আমাকে ফার্স্টে চিনতে পারেনি। কে আমি? চিনতে পেরেছো দিদু? এবার চিনতে পেরেছি যে আমি কি। কেমন আছে? কোনোদিন বললো না ভালো আছে। ও এত সত্যি কোথার থেকে পাই জানি না, প্লিজ আমি গরম বলো। এই যে আমার মানি, একটু টেস্ট টেস্টি খাবার নিয়ে এসছে আমার মাম্মা রান্না করে। ব্যাস মা মানি খেতে শুরু করে দিয়েছে। মানি একদম পুরো আমার মতোই, আমার মানি খেতে খুব ভালোবাসে। এই যে আমার বোন, বোনের হাতের খাবার খেতে খুব ভালোবাসে। বোন বুঝতে পেরেছে আমি ওর ভিডিও করছি, তখন হেসে দিয়েছে। আমার দাদাভাই, ও খেলতে চাই আবার খুব তাড়া, কিন্তু তবু বনির খাবার তো টেস্ট করে যেতে হবে, না না খেলে ওর হবে না। আবার ফিটনেস, বডি বডি ফিটনেস বলে কথা, আজকে বেস্ট মুমেন্ট ছিল এটা আমার জন্য। দিদা আমার হাত ধরে অনেকক্ষণ ধরে দিদা আমার বসেছিল, আমি যে হইচই শুরু হয়ে গেল। রোববার তোমাকে রান্না না করা, তুমি প্রতিশ্রুতি নিয়েছো একটা বেলা দুটো বেলা, দুটো বেলা না দেন দাদাবের সাথে আমি একটু বেরিয়ে গেলাম ঘুরতে, ঘুরতে ঠিক না, একটু কাজও ছিল, টুকটাক কেনাকাটা করার ছিল। দাদা ভাইয়ের আমি বেরোলাম, কেন কাজগুলো না করলে হবে না, তো একটু যাই। দাদাবের সাথে আমরা যাচ্ছিলাম কলোনি মোড়ের দিকে, দেন চলে এসেছি কলোনি মোড়। প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, বাপরে বাপ। একটু মার্কেটিং করার ছিল যেহেতু, ওই জন্য আমাকে আসতেই হতো, তাই দাদাবের সাথে চলে এসেছি, যাচ্ছি আমরা মার্কেটিং। তো এত ভিড়, গাড়ি চালাতে ওফ কি ডিফিকাল্ট, বাট তাও যেতে তো হবেই।
কসমো বাজার ক্রস করে গেছি। জায়গাটা খুব ভালো, ভালোই ছিল বেশ মোটামুটি। আমরা যাচ্ছি যে জায়গা যাব, টুকটাক জিনিস কেনার ছিল, কেনাকাটি করাও হয়ে গেছে। এবার আমার বাড়ি ফেটে আমাদের রোল নিয়ে চলে এসেছি, রোল খাওয়া বলে। দেন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। আমার আই এম টু মাচ টায়ার্ড, আর ভালো লাগছিল না ব্লগ করতে, অর্ধেক ভুলেই গেছিলাম আমি, কিন্তু এত ঘুম পাচ্ছিল। দেন কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, আমার দিদার সাথে ছবি, আমার বোনের সাথে ছবি। আমার দেন টাটা, আজকের ব্লগটা এখানে এন্ড।